আসসালামু আলাইকুম, মোনাস ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? যেখানে আছেন সবাই ভালো আছেন? আমার তো ভালো গেছে, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় বেশ ভালো আছি। হাজির হয়ে গেলাম আরেকটি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা একদম ছোট, তো আশা করছি আপনারা আমার পাশেই সাথেই থাকবেন, সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের খাবার, মানে রিচ খাবার, বিয়েবাড়ির খাবার, তো অবশ্যই আন্দাজ করতে পারছেন। তো আমরা যে ছেলের বিয়ের ডেট ফাইনাল করতে গেছিলাম, নতুন বিয়েবাড়ি একটা ভিডিও দিছি, সেই ভিডিওতে আমরা যে গেছি বিয়েবাড়ি, সেখান থেকে আর কি খাবারগুলো পাঠাইছে। তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে মিষ্টি, এগুলো হচ্ছে চিনতেই পারছেন বালিশ মিষ্টি, ময়মনসিংহ নেত্রকোনার বিখ্যাত আর কি বালিশ মিষ্টি। আর আছে জর্দা রোস্ট, সবজি টিকিয়া, মানে চালি কাবাব, গরুর মাংস, এখানে আছে গরুর মাংস। আর মিষ্টি দুইটা হচ্ছে বালিশ মিষ্টি দুই প্যাকেটে দুইটা, সাথে ওগুলো মালাইও আছে। তো এই যে প্যাকেটের উপর নাম লেখা আছে। তো এই খাবারগুলো আর কি পাঠানো হয়েছে, আমার বিয়ে বাড়ি থেকে পাঠাইছে। তো ওগুলো আমি এখন রাত, এখন ছেলে নিয়ে আসলো, ছেলের কাছে দিয়ে দিছে। তো এখন বাজে রাত 10টা, তো এখন আর আমরা খাবো না, এই খাবার ফ্রিজে রেখে দিব। তো খাবারগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব, এখন আর রাত করে আর এই খাবার খাবো না, রাত করে এই খাবার খেলে আর কি সমস্যা হবে, সেই জন্য রেখে দিব। তো দেখতে পেলেন এদের জর্দাও আছে, জর্দার মিষ্টি। তো আমি এখান থেকে জর্দার মিষ্টি আমার খুবই ভালো লাগে, আর আমি ওই কালো মিষ্টিটাই বেশি পছন্দ করি, কালো জাম। তো ওটা আমি একটা না দুইটা খেয়ে নিছি, আর এই মিষ্টিটা আর কি পরে খাবে সবাই, এখন আর কেউ খাবে না, সেজন্য রেখে দিব। গরুর মাংস আছে, রোস্ট আছে, গার্লিক কাবাব আছে, সবজি আছে, পোলাও দেয় নাই, পোলাওটা আর কি একটু নষ্ট নষ্ট হয়ে গেছিলো, সেই জন্য আর দেয় নাই। তো আমি ভাবছি যে আগামীকালকে, এখন তো রাত, যে ঢাকনাগুলো লাগিয়ে এখন ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা লাগছে, কথা বলতে সমস্যা হচ্ছে, কাশি হয়েছে, কাশিতে কাশতে কাশতে আর কি বয়স দিতে সমস্যা হচ্ছে। আর এই যে ঢাকনাগুলো লাগিয়ে আমি এখন ফ্রিজে রেখে দিব, আর আগামীকালকে ভাবছি এর সাথে একটু পোলাও রান্না করে দিব, তো ওরা সবাই খেতে পারবে ভালোভাবে। তো যাই হোক, এখন এই যে ঢাকনাগুলো লাগিয়ে ফ্রিজে রেখে দিই। তো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা, সকাল থেকে তো আমি ভিডিও করি নাই, এখন এই যে দুপুরে রান্না করতে আসছি, পোলাও রান্না করব। তো আপনাদের তো বলছিলাম রাত্রে দেখাইছি যে খাবারগুলো, সে খাবারগুলো আমি গরম করে নিছি, তো ওটার সাথে এখন পোলাও রান্না করে দিব, তো সবাই একটু ভালোভাবে খেতে পারবে। তো বন্ধুরা, এই যে আমি পোলাও রান্না করতে চলে আসছি, পোলাও চালটা আমি ধুয়ে নিছি আগে, ধুয়ে 20 মিনিট আগে আর কি ধুয়ে ভিজিয়ে রাখছি। এভাবে 20 মিনিট আগে ভিজিয়ে রাখলে সে পোলাওটা রান্না করলে অনেক ভালো হয়, দেখতেও ভালো হয়, আর ঝরঝরে হয়, খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো এখানে আমি তেল দিয়ে দিছি, সাদা তেল দিয়ে রান্না করছি। ঘি দিব, পরে ঘি আছে, ঘিটা পরে দিব অল্প একটু, ঘি দিলে আর খাওয়া যায় না, সেই জন্য সাদা তেল দিয়ে রান্না করলে ভালো হয় পোলাওটা, ঘি দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। তো এখন আমরা, এখন তো সবাই সাদা তেল দিয়ে রান্না করে, তো এখানে আমি তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিছি, একটা না দুইটা, সরি দুইটা তেজপাতা দিছি, পেঁয়াজ দিছি, একটু হালকা নেড়ে চেড়ে, হালকা একটু নেড়ে চেড়ে নিলাম, বেশি ব্রাউন কালার করলাম না, হালকা একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখন আমি চালটা দিয়ে দিছি, চালটা আমি আগে ধুয়ে রাখছিলাম। নাকে কথা বাজতেছে বন্ধুরা, কিছু মনে করবেন না, ঠান্ডা লাগছে তো সেই জন্য। তো আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, সাথেই থাকবেন আমার, দেখা শুরুতে লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, একটু লাইক দিবেন, একটা করে লাইক, আপনাদের লাইকটা আমার খুবই দরকার, একটা করে লাইক যদি দেন কোনো কষ্ট হবে না। তো প্লিজ বন্ধুরা, আমাকে একটা করে লাইক দিয়ে দিবেন, আপনাদের একটা লাইক আমার অনেক দূরে গিয়ে নিয়ে যেতে পারে, সবার কাছে পৌঁছে দিবে আমার এই ভিডিওটা। তো আশা করছি আপনারা আমার ভিডিওটা দেখে অবশ্যই একটা করে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটা প্রেস করে দিবেন। তো এখানে বন্ধু,
এখানে যে দেখতেই পাচ্ছেন তরকারিগুলো আমি গরম করে নিছি, যে রোস্টটা একটু ভেঙে ভেঙে গেছে আর গরম করার সময়, তো আমি সব কিছু গরম করে নিছি। এই যে সবজি গরম করে নিছি, রোস্টটা গরম করে নিছি, গরুর মাংসটাও গরম করে নিছি। এখন শুধু যে জালি কাবাবটা ওটাই গরম করা বাকি আছে, তো পোলাওটা রান্না করে আমি এটা গরম করে নেব। তো দেখতে পেলেন আমি পোলাও রান্না করতেছি, এই যে চালটা ভেজে নিচ্ছি, চালটা ভালোভাবে ভাজবো। চালটা ভাজলেও কিন্তু পোলাওটা খেতে অসম্ভব মজা লাগে। তো নেড়ে চেড়ে ভালো করে চালটা আমি ভেজে নিচ্ছি। অনেক ঠান্ডা লাগছে বন্ধুরা। তো এখানে আমার চালটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি কি পানি দেওয়ার আগে লবণটা দিয়ে নিলাম। লবণ দিয়ে আরেকটু ভেজে নিব চালটাকে। ভেজে তারপর আমি পাশের চুলায় গরম পানি বসিয়ে রাখছি, সে পানিটা দিয়ে দিব। সে পানি দিয়ে দিব গরম পানি। তো বন্ধুরা আমি পানি কিন্তু দিয়ে দিছি, সেটা আর আপনাদের দেখাতে পারি নাই। তো এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম, মস্ত কাঁচামরিচ। এখন নেড়ে চেড়ে ঢেকে দিয়ে রান্না করে নিব। তো ঢেকে দেওয়ার আগে সামান্য একটু ঘি দিয়ে দিলাম, এই যে দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণে একটু ঘি দিলাম, মেপে দেই নাই, আন্দাজ মতো দিছি। নেড়ে চেড়ে এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে রান্না করব। কুলাচে রান্না করব, পানিটা শুকিয়ে আসলে তারপর চুলাটা আমি কমিয়ে দিয়ে দমে রাখবো। এই তো হয়ে আসছে, এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দমে দিয়ে দিব পোলাওটা, বাকিটা দমে ফুটে যাবে। তো সাদা পোলাও রান্না করলাম, তো দেখতেই পেলেন বিয়ে বাড়ির আর কি তরকারি দিয়ে আর কি আজকে পোলাও খাবো, সাদা পোলাও। তা এখন আমি নেড়ে চেড়ে আবার ছড়িয়ে দিব, প্রথমে আর কি করে দিছিলাম, এখন ছড়িয়ে দিয়ে ঢেকে রাখবো। চালটা আমার ফুটেই গেছে, এখন চুলাটা অফ করে রাখবো, বাকিটা আর কি দমে আর কি ফুটে যাবে। তো হয়ে গেল আমার পোলাও রান্না করা, সাদা পোলাও। তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন, আর আমার পাশেই থাকবেন। এতো ঢেকে দিলাম, ঢেকে দিয়ে এখন চুলাটা অফ করে দিছি। এইভাবে কিছুক্ষণ আমি এই যে দেখো কাবাবটা আর কি গরম করে নিচ্ছি। তো এখন আড়াইটা বেজে গেছে, সবাইকে খেতে দিয়ে দিব। তো চুলাটা একদম ডিম করে রাখছি, মানে চুলার আঁচটা একদম কমিয়ে রাখছি, কমিয়ে তারপরে এই যে টিকাটা আমি গরম করে নিচ্ছি। এই তো পোলাও রান্না করে সব গরম করে খেতে দিয়ে দিচ্ছি, সোহাগের আব্বু খাচ্ছে। তো আজকের মতো এখানে বিদায় নেব, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।